জাতীয় পুরস্কারে বড় বদল, ছাঁটাই ইন্দিরা গান্ধীর নাম, রাজনৈতিক গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহল, এবার জাতীয় পুরস্কারেও রাজনীতির প্রভাব। রাতারাতি ছেঁটে ফেলা হলো ইন্দিরা গান্ধী এবং নার্গিস দত্তের নাম। দুটি অ্যাওয়ার্ড থেকে এই নামগুলি রাতারাতি বাতিল করে দিয়েছে কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের নির্দিষ্ট কমিটি। মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। নিছক পরিবর্তন নাকি রাজনৈতিক অভিসন্ধি? নাম রাজনীতি নিয়ে বারবার বিভিন্ন রাজ্যকে বঞ্চনায় রাখার রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছে বলে অভিযোগ রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এবার নাম রাজনীতির শিকার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জাতীয় পুরস্কার থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মোদী সরকার, সেই সাথে খেতাবের নাম থেকে বাদ পড়ল অভিনেত্রী নার্গিসের নামও। ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ আ ডিরেক্টর এবং নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন, এগুলি জাতীয় পুরস্কারের অন্তর্ভুক্ত। চলচ্চিত্র পুরস্কারের যৌক্তিকতা সংক্রান্ত একটি কমিটির প্রস্তাবে রাতারাতি বদলে দেওয়া হলো এই পুরস্কারের নাম, পাশাপাশি বাড়িয়ে দেওয়া হয়েছে পুরস্কার ক্যাটাগরির প্রাইজ মূল্য। দাদাসাহেব ফালকে পুরস্কারের মূল্য 10 লক্ষ থেকে বাড়িয়ে 15 লক্ষ টাকা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে রাজনীতির গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহলের একাংশ। কোন কোন ক্যাটাগরির নাম বদল হয়েছে সেগুলি একবার জানাবো। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি ক্যাটাগরির রিপোর্টের ভিত্তিতে একাধিক নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। 70তম জাতীয় পুরস্কারে এই নতুন পরিবর্তনগুলি লাগু করা হয়েছে বলে খবর। ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর পুরস্কারের নাম বদলে রাখা হয়েছে বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর। পুরস্কার মূল্য ধার্য হয়েছে 3 লক্ষ টাকা, অর্থাৎ জাতীয় পুরস্কার থেকে বাদ পড়ল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম। নার্গিস দত্ত বেস্ট ফিচার ফিল্ম অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন পুরস্কার জয়ীদের দেওয়া হতো রজত কমল এবং প্রযোজককে দেওয়া হতো 1.5 লক্ষ টাকা। এবার সেই পুরস্কারটিতে সংযুক্ত করা হচ্ছে বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যু ক্যাটাগরির সঙ্গে। তবে পুরস্কার মূল্য এক্ষেত্রে অপরিবর্তিতই থাকছে। বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্টাল কনজারভেশন পুরস্কারের নাম বদলে রাখা হয়েছে বেস্ট ফিচার ফিল্ম প্রমোটিং ন্যাশনাল সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ভ্যালুস। এর পুরস্কার মূল্য পরিচালক এবং প্রযোজকের জন্য 2 লক্ষ টাকা করে। বেস্ট অ্যানিমেশন ফিল্ম এবং বেস্ট স্পেশাল এফেক্টস ক্যাটাগরিগুলিকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে বেস্ট AVGC ফিল্মের আওতায়। এই ক্যাটাগরিতে পরিচালক, প্রযোজন এবং অ্যানিমেটরকে দেওয়া হবে স্বর্ণকমল পুরস্কার। তারা 3 লক্ষ টাকা করে পাবেন। বেস্ট ভিজুয়াল এফেক্টসের জন্য দেওয়া হবে 2 লক্ষ টাকা পুরস্কার। সেরা অভিনেতাকে দেওয়া হবে রজত কমল এবং 50,000 টাকা। বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোলের ক্ষেত্রে মিলবে 2 লক্ষ টাকা এবং রজত কমল। সেরা অভিনেত্রীকে দেওয়া হবে রজত কমল এবং 50,000 টাকা। একইভাবে বেস্ট অ্যাক্ট্রেস ইন লিডিং রোল পাবেন রজত কমল এবং 2 লক্ষ টাকা। সেরা সহ অভিনেত্রী পাবেন রজত কমল এবং 2 লক্ষ টাকার পুরস্কার। সেরা সঙ্গীত পরিচালক পাবেন রজত কমল এবং 2 লক্ষ টাকা পুরস্কার। সেরা সঙ্গীত পরিচালক এবং সেরা আবহ সঙ্গীত ক্যাটাগরিতে সংযুক্ত করে আনা হয়েছে মিউজিক ডিরেক্টর বিভাগে। প্রতিটি ভাষার ক্ষেত্রে সেরা ছবির পুরস্কারের নাম পরিবর্তন করে করা হয়েছে বেস্ট ফিচার ফিল্ম। এর পুরস্কার মূল্য দ্বিগুণ করে ধার্য হয়েছে 2 লক্ষ টাকা। এছাড়াও তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের নির্দিষ্ট কমিটি জানিয়েছে প্রতিটি বিভাগে একটি করে পুরস্কার দিতে হবে। বিরল ক্ষেত্রে তবে এক ক্যাটাগরিতে যৌথ পুরস্কার ঘোষণা করা হতে পারে, নয়তো কোনোটাতেই 2 জনকে দেওয়া হবে না, 1 জনকে পুরস্কার দেওয়া হবে। স্বর্ণকমল বিজেতা 3 লক্ষ টাকা এবং রজত কমল জয়ী 2 লক্ষ টাকা করে পাবেন প্রতিটি ক্যাটাগরিতে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।